আমার মেয়ে হলে তো নাম লাগবো ফারিস্তা হ্যাঁ ছেলে হলে এখনো ঠিক করি নাই কারণ আমি চাই না মানে আমার মেয়েই হোক হবে আমি চাই এখন আমার মনে হচ্ছে যে না আমি এত সুখবর এটা আমি লুকিয়ে রাখতে চাই না যদিও বাসা সবাই বলেছিল যে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা যায় না বলা ঠিক না কিন্তু আমার কাছে মনে হচ্ছে না বলে দেব এটা আনন্দের খবর আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি আমি জানি না যদিও আমি বেশ কিছুদিন আগে প্রায় হ্যাঁ আমি নিউজ দেখেছিলাম যে আমি মা হচ্ছি তখন আমি সবাইকে ফোন করে বলি নাই যে না এটা না কারণ যখন হবে তখন তো দেখতেই পাবেন তো সিনেমাটা না একটু বুঝে শুনে কারণ না এটা গল্পের উপরে ডিপেন্ড করছে মানে যে গল্পটাই আসলে দেখা গেল এখন অ্যাকশন সিনেমা লাথি মাথি দিতে হবে এখন ওটা তো আমি পারবো না সো হ্যাঁ সেটা যেটা পর্দার মজনুকে দেখে আমি মজনু হওয়া শিখেছি ও তো এখনো সিনেমাটা দেখে নাই সো ওকে আমি মজনু বলবো না আমি বলবো আমি লেডি মজনু ওই যে বললাম যে এই সিনেমাটাতে কাজ করতে যে মজনুকে দেখে আমি শিখেছি ভালোবাসাটা কি প্রত্যেকে বললাম না প্রত্যেকের জীবনে একটা আসলে মজনু থাকে আমরা হয়তো বা জানি অথবা জানি না তাকে হয়তো বা আমরা আবিষ্কার করতে পারি অথবা পারি না সো এখনও যেহেতু ও দেখে নাই আমি ওকে মজনু বলবো না আমি নিজে লেডি মজনু আমরা একদিন রোড শো করবো তোমার আমি দিব না সরি এটাই বলে আসলে আপনার বিরতিটা ঠিক কতদিনের এটা দর্শক জানতে চায় বিরতি বলতে মোটামুটি তো এক বছর কিন্তু আমি শুটিং করব মানে শুটিং বলতে সিনেমার শুটিং করা হবে না নর্মালি টুকটাক কাজ করা হবে যে নিজের ভিতরে অনেক যদি অস্তিত্ব এটা আসলে ফিলিংটা আসলে ফিলিংস আসলে বোঝানো যাবে না প্রথম তো আমি আসলে এখনো কিছু বুঝে উঠতে পারছি না সব যত্ন সবার আসলে আমার আম্মু আপু ওর স্পেশালি সবার যত্ন তো আসলে বুঝতে পারছি যে কিছু একটা হতে যাচ্ছে রাকিব ভাই কেমন যত্ন নিচ্ছে আমরা সিনেমা না এটা তো একটা আনন্দের খবর আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি আমি জানি না যদিও আমি বেশ কিছুদিন আগে প্রায় হ্যাঁ আমি নিউজ দেখেছিলাম যে আমি মা হচ্ছি তখন আমি সবাইকে ফোন করে বলি নাই যে না এটা না কারণ যখন হবে তখন তো দেখতেই পাবেন তো এখন আমার মনে হচ্ছে যে না আমি এত সুখবর এটা আমি লুকিয়ে রাখতে চাই না যদিও বাসা সবাই বলেছিল যে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা যায় না বলা ঠিক না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না বলে দিই প্রথম যখন এই সংবাদটা আসে তখন রাকিব সিনেমা